ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকার সদরঘাট থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে ১৯ শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে উঠেছিল। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেই এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে পুস্তক প্রকাশনার ঘাঁটি বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত রয়েছে। সারা দেশ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাপনার পরিকেন্দ্র এই সদরঘাটটি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের সরগল সবকিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো বিরত থাকে না। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার এখান থেকে ছেড়ে যায়। বুড়িগঙ্গা নদী থেকে ঢাকা শহরের প্রবেশ পথে একটি বিরাট ঘাট। এটি আহসান মঞ্জিলের সম্মুখ ভাগের একটু বাম দিকে অবস্থিত। সদরঘাট ব্যাকল্যান্ড বাঁধের কেন্দ্রবিন্দু। মূলত অন্যান্য স্থান থেকে ঢাকামুখী নৌকা, লঞ্চ এবং এমনকি ছোট ও মাঝারি জাহাজ নোঙ্গর করার জন্য এটি নির্মিত হয়েছিল।
যদি ঢাকা শহরের পুরনো ঐতিহ্য এবং এই শহরের গুরুত্ব অনুভব করতে চান তাহলে আপনার অবশ্যই সদরঘাট ভ্রমণ করা উচিত। প্রায় 400 বছর আগে ঢাকা শহর এই বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল। 29 কিলোমিটার দীর্ঘ এই বুড়িগঙ্গা নদী বাংলাদেশের উত্তর কেন্দ্রিক অঞ্চলের 2টি জেলা ঢাকা এবং নারায়ণগঞ্জ জুড়ে অবস্থিত। এখন এটি ধলেশ্বরীর শাখা নদী হলেও প্রাচীনকালে নাকি বুড়িগঙ্গা গঙ্গা নদীর একটি প্রধান ধারা হিসেবে ধলেশ্বরী নদী হয়ে বঙ্গোপসাগরে মিশেছিল। সেজন্যই 1800 সালে বিখ্যাত ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এবং সামরিক নীতি নির্ধারক টমাস এডওয়ার্ড লরেন্স, যিনি টেইলর নামে পরিচিত, তিনি বুড়িগঙ্গা নদীকে ইতালির ভেনিস নদীর সাথে তুলনা করেন। মুঘল সুবেদার রাও এ নদীর সৌন্দর্য বর্ধন এবং এর নদীবন্দরকে সুশৃঙ্খল রাখার বহু প্রচেষ্টা চালিয়েছেন। এ থেকে বোঝা যাচ্ছে নদীবন্দর হিসেবে সদরঘাট এর গুরুত্ব কত বেশি। সদরঘাটে ঢাকার অন্যতম প্রধান দর্শনীয় স্থান আহসান মঞ্জিল অবস্থিত, যা নবাব বাড়ি নামে পরিচিত। আহসান মঞ্জিলের ঠিক সামনে দিয়ে বুড়িগঙ্গা নদী প্রবাহিত হয়ে গিয়েছে। নবাব বাড়ির সামনে আলাদা একটি বিশেষ ঘাট রয়েছে, আর এখানে আসলে বুড়িগঙ্গা নদীতে নৌকা ভ্রমণ বেশ উপভোগ করা যায়। সদর ঘাট থেকে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হলেই ওপারে ঢাকার কেরানীগঞ্জ। সদর ঘাট থেকে লালবাগ কেল্লাও বেশি দূরে নয়। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই সদরঘাট ব্লগটি দেখলেন, প্রত্যেককে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ফিরে আসবো কোনো এক ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে।